বিনীত ক্ষমা প্রার্থনা। হাতে সময় কম থাকায় ভিডিওটিতে উপস্থিত ছবির এক তৃতীয়াংশ ভালো ছবি বাদ গেছে, এই জন্য লেখিকার কাছে আমি ক্ষমা প্রার্থী। এছাড়া ভিডিওটি তৈরি করার সময় যথোপযুক্ত আবহ সঙ্গীত না পাওয়ায় বাধ্য হয়ে লেখিকা আবৃত্তি আমাকে চুরি, সেটাকে ধার বলাই ভালো, করতে হয়েছে। ভিডিওটি তৈরি করার ধৃষ্টতার জন্য আর দেরি করে পোস্ট করার জন্য লেখিকা নিজগুণে আমাকে ক্ষমা করে দেবেন, এটাই কাম্য। রমণী, এ তোর কোন গভীর ষড়যন্ত্র? বশ করিলি মোরে সখী, আউরে কোন সে মন্ত্র? তোর ওষ্ঠ অধরে খুঁজিয়া লইব সুখের পরবাস, শব্দে সজ্জিত প্রিয়ে মোর ফুলেল নিঃশ্বাস। বন্দি করিয়া রাখিস আমায় তোর দেহ পল্লবের গোপন ভাজে, কিসের এত আবরণ তোর, তুই মরিস কেন লাজে? অধরে চুম্বন আঁকিয়া আমি মরি আজি, তোর জন্যই আমি প্রিয় প্রতি রাতে সাজি। বুঝিস না তুই লাজ সরম যা কিছু তোর জন্য, তুই ভাঙাবি আমার লজ্জা, তোর কাছে আমি অন্য। আজ এ পত্রখানি লিখিয়া দিলাম তোরই ঠিকানায়, এ বার্তা তোর কাছে যাবে ঠিক জানি, আমি যদিও বা থাকি অজানায়। এটি তোমার প্রেমিকা। আজ লিখেই দিলাম বইয়ের পাতায় মোর নাম, ধরো নিজের নাম দিলাম প্রেমিকা। যেদিন ওই ফুটপাতে বিকোনো বইয়ের পাতায় আবার খুঁজে পাবে আমাকে, সেদিন মোর নাম কি হবে জানো প্রেমিক? সেদিন আমায় যে নামে তুমি চিনবে তা হলো অনামিকা।